বাতাসে হিমেল হাওয়ার আনাগোনার সাথে সাথেই হানা দিলাম নার্সারিতে। ব্যাগ ভর্তি করে নিয়ে এলাম শীতের চারা। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার ইছাপুরের পার্শ্ববর্তী গ্রাম শ্রীপুর, সেখানেই এই দুটি নার্সারি। ভিডিওর শেষে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আপনাদের। তো চলুন বন্ধুরা, কী কী চারা কিনলাম, কোন চারার দাম কত, চারা কিনে আনার পর কী কী করলাম, সমস্তটাই বিশদে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বিভিন্ন ধরনের ছোট চারা এবং বাল্ব সংগ্রহ করা হয়েছে। এখন চারাগুলি কিছুটা ঝিমিয়ে আছে, এদেরকে প্যাকেট করা এবং মুভমেন্ট শকের ফলেই এই অবস্থা হয়েছে। এখন এই চারাগুলিকে ছায়া জায়গায় রাখুন, সেমি শেডে রাখতে পারলে সব থেকে ভালো হয়। এখন এদের নতুন টবে বসাবেন না, অন্তত 8-10 দিন পরেই সেটা করতে হবে। রোজ দুবেলা অল্প অল্প করে জল দেবেন। এই জেরানিয়ামের চারাগুলি একদমই ছোট টবে আছে, এর মধ্যে এত অল্প মাটি যে খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে। সুতরাং এদেরকে একটু বড় পাত্রে মুভ করে দেওয়াই ভালো। দেখুন বন্ধুরা, চারাগুলি সব দাঁড়িয়ে গেছে। এখন দেখুন চারাগুলি সম্পূর্ণ সেট হয়ে গেছে, একটু একটু বাড়তেও শুরু করেছে। তো বন্ধুরা, এবারে চলুন আমি কোন চারা কত দিয়ে কিনলাম এবং বাকি তথ্যগুলি দেখে নেওয়া যাক। সালভিয়া 10 টাকা পিস, গোল্ড কয়েন গাঁদা 7 টাকা পিস, দেশি মাছি গাঁদা 4টে 10 টাকা, ইনকা গাঁদা 10 টাকা পিস, পিটুনিয়া 10 টাকা পিস, টোরেনিয়া 12 টাকা পিস, নাস্টাশিয়াম 15 টাকা পিস, অ্যান্টিরিয়াম 10 টাকা পিস, ক্যালেন্ডুলা 10 টাকা পিস, ডায়ানথাস 8 টাকা পিস, প্যান্সি ডাবল পেটাল 20 টাকা পিস, প্যান্সি সিঙ্গেল পেটাল 10 টাকা পিস, ভারবেনা 12 টাকা পিস, গ্যাজেনিয়া 8 টাকা পিস, অ্যাস্টার 10 টাকা পিস, ছোট চন্দ্রমল্লিকা 20 টাকা,
মাঝারি 35 টাকা, জেরানিয়াম 20 টাকা পিস, টিস্যু কালচার জারবেরা 80 টাকা, গ্ল্যাডিওলাস দেশি বাল্ব 6 টাকা পিস, গ্ল্যাডিওলাস হাইব্রিড 8 টাকা পিস, ইমপেশেন্স 10 টাকা পিস। আর নেওয়া হয়েছে এরকম কিছু গ্রো ব্যাগ, বস্তার গ্রো ব্যাগ, সস্তার গ্রো ব্যাগ, ছোটগুলি 6 ইঞ্চি 3.5 টাকা পিস এবং বড়গুলি 8 ইঞ্চি 5 টাকা পিস। নার্সারি দুটির ভিজিটিং কার্ড আপনাদের স্ক্রিনেই উঠে গেছে। এর মধ্যে ডান দিকে যেটি আছে সেখান থেকে আপনি অনলাইনে অর্ডার করেও ফুল, ফলের গাছ এবং বিভিন্ন বাগান সামগ্রী বাড়ি বসেই পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এখন এই ছোট চারাগুলির পিঞ্চিং করতে হবে। অল্প অল্প করে ডগা ছেঁটে দিন। বেশ কয়েকবার এরকম পিঞ্চিং করার ফলে গাছ দারুণ ঝাঁকড়া হবে। মেন শীতকালে এবং বসন্তে প্রচুর ফুল পাবেন। তাহলে আর অল্প করে নিম তেল বা নিম কীটনাশক স্প্রে করে দিন সন্ধ্যার আগে আগে বা ভোরবেলায়। মোটামুটি 8-10 দিন অন্তর এই স্প্রে করলে গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এছাড়াও শীতকালীন বিভিন্ন ফুল, ফল, সবজি চাষের প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। বাড়িতে বা ছাদে বাগান করার সব থেকে সহজ পদ্ধতি নিয়মিত দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন।